এক অন্ধ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসিয়া বলিল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করুন। তিনি যেন আমাকে রোগ মুক্তি দান করেন। তিনি বলিলেন, তুমি চাহিলে আমি দোয়া করিব, আর তুমি চাহিলে ধৈর্য ধারণ করিতে পারো। আর তাহা হইবে তোমার জন্য উত্তম। সে বলিল, তাহার নিকট দোয়া করুন। এই আতা আছে এই সাহেবদের একটু সই করে দাও। তিনি তাহাকে উত্তম রূপে ওযু করিবার আদেশ করেন এবং এই দোয়া করিতে বলেন। হে আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করি এবং তোমার শরণাপন্ন হই তোমার নবী। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমি তোমার দিকে ঝুঁকিয়া পড়িলাম। আমি তাহার উসিলায় আমার প্রভুর দিকে নিবিষ্ট হইলাম আমার এই প্রয়োজনে। আসসালামু আলাইকুম।